এক্সাম ব্যাগের চ্যানেলটিতে তোমাদের স্বাগত যদি তুমি নতুন আমাদের চ্যানেলে ভিজিট করো তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেখো লাল রঙের সাবস্ক্রাইব বোতাম বোতামটি ক্লিক করে এবং পাশের বেলাইকনটিও ক্লিক করে আমাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে যুক্ত থাকো লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা এতে পেয়ে যাবে তো আজকে আমরা একশোটা জিওগ্রাফি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেগুলো থেকে প্রায়ই প্রতিটি এক্সামে হুবহু কোশ্চেন আসে তো তোমাদের প্রতিটি পরীক্ষায় খুবই হেল্প হবে তো চলো আমরা একশোটি জিওগ্রাফি গুলো দেখে নিই দেখো প্রথম কোয়েশ্চেন ভারতের দুটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি ও মাহিদ দেখো ভারতে কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে কম উত্তর হয়ে যাবে সিকিম নেক্সট দেখো পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে ভানু গালু তুরস্ক নেক্সট দেখো টোডা উপজাতি ভারতে কোথায় দেখা যায় উত্তর হয়ে যাবে নীলগিরি পার্বত্য অঞ্চলে নেক্সট দেখো রামেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত উত্তর হয়ে যাবে তামিলনাড়ু নেক্সট দেখো খাদার কি উত্তর হয়ে যাবে নবীন পলিমাটি নেক্সট দেখো ভাঙার কি উত্তর হয়ে যাবে প্রাচীন পলিমাটি এটা ভাঙার নয় ভাঙর হবে উত্তর হয়ে যাবে প্রাচীন পলিমাটি নেক্সট দেখো তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয় জেমু হিমবাহ নেক্সট দেখো ছোটনাগপুর মালভূমি কী জাতীয় মালভূমি উত্তর হয়ে যাবে ব্যবচ্ছিন্ন কোশ্চেন কোন মেঘে বৃষ্টি হয় উত্তর হলো নিম্বাস মেঘে এবং এটাও সাথে জেনে রাখবে যে সব থেকে উঁচুতে যে মেঘ অবস্থিত সেটির নাম হচ্ছে সিরাস সিরাস মেঘ হচ্ছে সবচেয়ে উঁচুতে অবস্থিত কোশ্চেন দেখো পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই উত্তর হয়ে যাবে বলা হয় আয়ন বায়ুকে নেক্সট কোশ্চেন শীতকালে সাধারণত কোন মেঘে বৃষ্টি হয় স্ট্যাটো কিউমুলাস মেঘে শীতকালে বৃষ্টিপাত হয় নেক্সট কোশ্চেন টাইফুন কোথায় দেখা যায় চীন ও জাপান উপকূলের টাইফুন দেখা যায় নেক্সট কোয়েশ্চেন হ্যারিকেন কোথায় দেখা যায় পশ্চিম ভারতে হ্যারিকেন দেখা যায় নেক্সট কোয়েশ্চেন সিডার ঝড় কোথায় দেখা যায় ভারত ও বাংলাদেশে সিডার ঝড় দেখা যায় নেক্সট কোয়েশ্চেন টর্নেডো সবচেয়ে বেশি কোথায় হয় মার্কিন যুক্তরাষ্ট্রে টর্নেডো সব থেকে বেশি হয় নেক্সট কোয়েশ্চেন ভারতে বৃহত্তম উপহ্রদ কোনটি চিল্কা হচ্ছে বৃহত্তম উপহ্রদ নেক্সট কোয়েশ্চেন লোকটাক হ্রদ ভারতের কোথায় অবস্থিত মণিপুরের লোকটাক হ্রদ অবস্থিত নেক্সট কোশ্চেন সম্ভর হ্রদ ভারতের কোথায় অবস্থিত রাজস্থান নেক্সট কোয়েশ্চেন ডাল ও উলার হ্রদ ভারতে কোথায় অবস্থিত জম্মু ও কাশ্মীর নেক্সট কোশ্চেন কুলেরু হ্রদ কোথায় অবস্থিত তামিলনাড়ুতে কুলেরু হ্রদ অবস্থিত নেক্সট কোশ্চেন ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ডাল হ্রদ নেক্সট কোশ্চেন পূর্ব রেলপথের সদর কোথায় কলকাতা নেক্সট কোয়েশ্চেন কোন শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় পাললিক শিলায় জীবাশ্ম দেখতে পাওয়া যায় নেক্সট কোয়েশ্চেন রাজস্থানের মরু অঞ্চলে চলমান বালিয়ারিগুলিকে কি বলা হয় ধ্রিয়ান নেক্সট কোশ্চেন ভারতের স্থলভাগের দক্ষিণতম প্রান্তের নাম কি ইন্দিরা পয়েন্ট নেক্সট কোশ্চেন ভারতে কোন রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে ত্রিপুরা নেক্সট কোশ্চেন কোন নদীর গতিপথে ক্ষুদ্র জলপথের সৃষ্টি হয়েছে সুবর্ণরেখা নদীর জলপথে ক্ষুদ্র জলপ্রপাতের সৃষ্টি হয়েছে নেক্সট কোশ্চেন ভারতে একমাত্র কোন অরণ্যে সিংহ দেখা যায় রাজস্থানের গির অরণ্যে নেক্সট কোশ্চেন নাকো রদ কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ নেক্সট কোশ্চেন কাঞ্চনজঙ্ঘা জলপ্রপাত কোন রাজ্যে আছে সিকিম নেক্সট কোয়েশ্চেন কালিকটের পরিবর্তিত নাম কি কোঝি কোর হচ্ছে কালিকটের পরিবর্তিত নাম নেক্সট কোশ্চেন দাক্ষিণাত্তর লাভা মালভূমি অঞ্চল কি নামে পরিচিত ডেকান ট্রাপ নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক নেক্সট কোয়েশ্চেন পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি নেক্সট কোয়েশ্চেন লে শহর থেকে সরাসরি চীনে যাওয়া যায় কোন গিরিপথের মাধ্যমে সাসার নেক্সট কোয়েশ্চেন পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি কলসুবাই নেক্সট কোয়েশ্চেন পশ্চিম ভারতের তাপ্তি নদীর উপনদী নাম হচ্ছে পূর্ণা পূর্ণা কার উপনদী তাপ্তি নদীর উপনদী নেক্সট কোয়েশ্চেন ভারতের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত কোন রাজ্যে আছে মহারাষ্ট্র নেক্সট কোয়েশ্চেন কোন কোন তারিখে পৃথিবীর দুই গোলার্ধের দিন ও রাত্রি সমান হয় একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রাচীনতম পর্বতের নাম আরাবলী নেক্সট কোয়েশ্চেন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র ছত্তিশগড়ের ভিলাই নেক্সট কোশ্চেন কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম গুজরাট নেক্সট কোশ্চেন ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি বাঁধ এটা কোথায় না ওড়িশা নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি দ্বীপ যেটা ব্রহ্মপুত্রে নদীর বদ্বীপে অবস্থিত আসামে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ সান্দা নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল দিয়ে প্রবাহিত একটি নদীর নাম ময়ূরাক্ষী নেক্সট কোশ্চেন ভারতের সর্ববৃহৎ তৈল শতনগর জামনগর নেক্সট কোশ্চেন ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যোগ জলপ্রপাত নেক্সট কোশ্চেন ভারতের প্রথম সূর্যোদয় হয় অরুণাচল প্রদেশে নেক্সট কোশ্চেন লাক্ষাদ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ মিনিকয় নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে উঁচুতে অবস্থিত সড়কপথ খাটদুংলা সড়ক যেটা লাদাখে নেক্সট কোশ্চেন ভারতের কভীরতম বন্দর বিশাখাপত্তনম যেটা অন্ধ্রপ্রদেশে নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে দ্রুতগতি বা দ্রুতগামী ঝড়ের নাম টর্নেডো নেক্সট কোশ্চেন নাসিকের কুম্ভ মেলা কোন নদীর তীরে হয় নাসিকের কুম্ভ মেলা গোদাবরী নদীর তীরে হয় বাকিগুলো গঙ্গা নদীর তীরে হয় নেক্সট কোশ্চেন মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম হল বেলেডোনিয়া নেক্সট কোশ্চেন ভারতের সবচেয়ে বড় প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ নেক্সট কোশ্চেন ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র সিদ্রাপাং নেক্সট কোশ্চেন বিশ্বের জনবহুল শহর কোনটি টোকিও নেক্সট কোয়েশ্চেন যে মহাকাশযানে মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে তার নাম হলো অ্যাপোলো নেক্সট কোশ্চেন মাদুমালাই অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ুতে নেক্সট কোশ্চেন প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ মাদাগাস্কার নেক্সট কোশ্চেন নাথিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত সিকিমে নেক্সট কোয়েশ্চেন আঙ্করভাট মন্দির কোন দেশে অবস্থিত কম্বোডিয়া নেক্সট কোশ্চেন মধুবনী শিল্প কোন রাজ্যে অবস্থিত বিহারে নেক্সট কোশ্চেন কোন নদীতে গ্রান্ড ক্যানিয়ন গিরিখাত সৃষ্টি হয়েছে কলোরাডো নদীতে গ্রান্ড ক্যানিয়ন দ্বীপ সৃষ্টি হয়েছে নেক্সট কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি গ্রেট ব্যারিয়ার রিপ নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিত অরণ্য কোথায় আমাজন অববাহিকায় নেক্সট কোশ্চেন আটকামা মরুভূমি কোথায় অবস্থিত চিলিতে নেক্সট কোয়েশ্চেন গোবি মরুভূমিটি অবস্থিত মঙ্গোলিয়ায় নেক্সট কোশ্চেন পৃথিবীর যে ছায়াপথে অবস্থিত তার নাম কি আকাশগঙ্গা নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে দূষিত শহর মেক্সিকো নেক্সট কোশ্চেন ভূমিকম্প হেতু বিশাল সামুদ্রিক ঢেউকে বলে সুনামি নেক্সট কোশ্চেন ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে নেক্সট কোশ্চেন পৃথিবীর সর্বাধিক জলবিদ্যুৎ উৎপাদন করে আমেরিকা যুক্তরাষ্ট্র নেক্সট কোশ্চেন বিশ্বের সবচেয়ে বজ্রপাত হয় হাওয়াই দ্বীপপুঞ্জে নেক্সট কোশ্চেন বিশ্বের বৃহত্তম মহাদেশ এশিয়া নেক্সট কোশ্চেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহৎ তৈল শোধনাগার হচ্ছে আবাদানে নেক্সট কোশ্চেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর উষ্ণতম স্থান জেকোবাবাদ নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড দ্বীপ নেক্সট কোশ্চেন পৃথিবীর বৃহত্তম মালভূমি তিব্বতের মালভূমি নেক্সট কোশ্চেন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল ফলস নেক্সট কোশ্চেন সুন্দরবন বিখ্যাত গাছ সুন্দরী নেক্সট কোশ্চেন ভারতে বৃহত্তম সার কারখানা সিন্ড্রিতে অবস্থিত নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রায় মাঝখান দিয়ে কোন রেখা টানা হয়েছে উত্তর হয়ে যাবে কর্কট ক্রান্তি রেখা না কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে না নদিয়া নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই চারটি জেলার মধ্যে দিয়ে ক্রান্তি রেখা গেছে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের নবীনতম অংশ কি গঙ্গা বদ্বীপ নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের কোন নদীতে জোয়ার ভাটা হয় হুগলি নেক্সট কোশ্চেন ভারতের রুট বলা হয় দুর্গাপুরকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলা হয় বর্ধমানকে নেক্সট কোয়েশ্চেন ভারতের নাগরী বলা হয় কলকাতাকে নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের কোন শহর কে শৈল শহর বলে দার্জিলিং শহরকে শৈল শহর বলে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের দুঃখের নদ বলা হয় দামোদর নদকে নেক্সট কোয়েশ্চেন তিব্বতে ব্রহ্মপুত্র নদী কি নামে পরিচিত সাংপু নামে পরিচিত নেক্সট কোশ্চেন গরুমারা অভয়ারণ্য কোন জেলায় অবস্থিত জলপাইগুড়ি জেলায় অবস্থিত নেক্সট কোয়েশ্চেন আন্টার্কটিকার তুষার ঝড়কে কি বলে ব্লিজার্ড নেক্সট কোশ্চেন রামধনুর দেশ বলে হাওয়াই দ্বীপপুঞ্জকে নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যাযুক্ত জেলা উত্তর চব্বিশ পরগনা তো এই আজকের একশোটি গুরুত্বপূর্ণ ভূগোলের কোশ্চেন তোমাদের প্রতিটি পরীক্ষায় খুবই হেল্প করবে যদি তুমি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই ভিডিওর নিচে দেখো সাবস্ক্রাইব বোতাম রয়েছে লাল রঙের বোতামটি প্রেস করো এবং পাশের বেল আইকনটিও ক্লিক করো আমাদের সঙ্গে বিনামূল্যে যুক্ত হওয়ার জন্য এবং লেটেস্ট ভিডিও আপডেটস তোমরা পেয়ে যাবে তো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ